বিমানটা আসে ওই বাসের সাথে আগে বাড়ি খাচ্ছে খাইয়ে এর ভেতরে এসে পড়ছে ওখানে তলে বাচ্চা আসলো সে বাচ্চার এখানে হাঁটুত একটু খাম হয়েছে আর ওই প্লেনেরই কিছু তেল তুল উষ্টে যে বাচ্চার গায়ে পড়ছে পৌনে একটার দিকে মনে করেন যে আমরা এই সামনে দাঁড়িয়ে আছি বিমানটা আসলো আসার পরে এখানে একটা গোদ মারছে গোদ মারার কারণে ওই বিমানটা ওই সোজা না যায় ব্যাগ হয়ে দুগুণ দিকে যাচ্ছে আসার পরে গাছে একবার ভাঁজ হয়ে মানে ইউকলেস্টার বাজে এক বাসের আসে নেয় বাজে গেছে আর ইউকলেস্টার আসে পাকা বাজিছে বাজে একের সরসরকে একবার নামে যাচ্ছে আমরা সাথে সাথে দৌড়ে যাচ্ছি বিমানটা ওখানে একটু ঘুরছে ঘোরার কারণে দক্ষিণ দিকে আইসে এই বাড়ির উপরে পড়ছে এখানে একটা বাচ্চা ছিল আবার বাচ্চার বাবাও ছিল কাজ করতেছিল সে কাজের সময় সে বাচ্চার গায়ে বেঁধতে তেল উষ্টে সুপা যেটাই হোক বাচ্চাকে একটু আঘাত হয়েছে বাচ্চা ভয় পাইছে আর যে কাজটা হয়েছে এটা তো মনে করেন আমাদের গ্রামের পাশে এরকম এয়ারপোর্টে এখানে থাকা তো আসলে অনেক হচ্ছে ঝুঁকিপূর্ণ আমরা তো সবসময় ভয়ের মুখে থাকি কখন কোথায় কি হয় না হয় এটা এখানে না হয়ে যদি বাসায় পড়তো তাহলে অনেক ক্ষতি হইতো গত ডিসেম্বরের আর একটা ঘটনা ছিল যখন আমরা আমাদের গ্রাম্য এলাকায় আলু লাগাই আলু চাষ করি এয়ারপোর্টের প্রায় উত্তর সাইডে যখন আলু শস্য আমরা লাগাই আলুর জমিতে লাগাই এমন সময় একটা এরকম বিমান এরকম হয়েছিল তো তখন আমি জমিতেই সার ছিটেছিলাম এমন সময় দেখলাম ওই বিমানটা আসে ভটভট যেরকম হুন্ডার তেল পড়ে গেলে যেরকম হয় তখন আমি এরকম দোয়া পড়তে লাগলাম বিমানটা যে আমার বাসার উপরে পড়ে নাকি এমন সময় যাই দেখলাম ঘুরে আবার খোলা মাঠের উপর পড়ছিল সেখানে দুইজন পাইলট ছিল তারা অক্ষত অবস্থায় ছিল এর আগের যে ঘটনা হয়েছিল সেখানে ছিল এই পর্যন্ত আমাদের এই তিনটা বিমান এরকম বিধ্বস্ত হয়েছে এটা মাঝে মধ্যে আমাদের এখানে হচ্ছে জনসাধারণ সর্বক্ষণই উদ্বেগের মধ্যে থাকে যে এই বিমান বন্দরের চারিপাশেই কিন্তু জনবসতি এই জনবসতি এলাকায় যখনই ফ্লাইট ওড়ে তখনই পাবলিক জন মানে একটা আতঙ্কের মধ্যে থাকে যে কখন না জানি বিধ্বস্ত হয় বা কোন ক্ষতির মধ্যে আমরা পড়ি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বগুড়াতে তিনটি ইউনিট এবং আমাদের কাহালু ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে আসি এবং এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিমানটি মানে আড়াআড়িভাবে মানে বাস ঝাড়ের উপর পড়ে আছে এবং কিছু অংশ মাটিতে পড়ে আছে আমরা এখানে আসার পর দুইজন পাইলট যারা বিমানে ছিলেন তাদেরকে তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহযোগিতায় এবং বিমান বাহিনীর কর্মকর্তা মহোদয়গণের সহযোগিতায় এখানে উদ্ধার করে সিএমএস বগুড়াতে পৌঁছানো হয় বর্তমানে বিমানটিতে আর কোনো লোক আটকা পড়ার নেই এখানে বিমানটি ঝুলন্ত অবস্থায় আছে আমরা বিমানটিকে উইংগুলো কেটে আমরা বিমানটিকে নামানোর ব্যবস্থা নিচ্ছি